এক দরিদ্র বাউল পরিবারে মমতাজের জন্ম। শৈশব কৈশোর যৌবনের বেশিরভাগ সময়ই কেটেছে চরম অভাব আর দৈন্যতায়। বাবা মধুবয়াতির ছিল নুনান্তে পান্তা ফুরায় অবস্থা। ঘরহীন সংসারহীন বাউল বাবার হাত ধরেই শিল্পী মমতাজের গানের ভুবনে পথ চলা। গানকে সঙ্গী করেই জীবনের সমস্ত ক্ষুধা নিবারণের এক জীবন্ত উদাহরণ কিংবদন্তি মমতাজ। কোনো বাধা প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেনি গান পাগল মমতাজের স্বপ্নকে। গান দিয়েই অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। হাজারো দুঃখের মাঝে গান গেয়েই আনন্দ খুঁজে পান। গানেই প্রেম ভালোবাসা, গানেই বিরহ অনুভূত করে চলেছেন। ফলে সংসার জীবনের অস্থিরতা থাকলেও তা সঙ্গীত জীবনের কোনো ছন্দপতন ঘটাতে পারেনি। বরং নিজের সুর আর ব্যক্তি স্বতন্ত্রতায় জনমানুষের আজ অতি কাছের মমতাজ। পালা গানে শুরু হলেও বিচ্ছেদ আর মুর্শিদি গানে প্রতিষ্ঠা পাওয়া। কেবল দেশেই নয়, দেশের বাইরেও মেলে ধরেছেন তার এই অসাধারণ প্রতিভা। আবার সঙ্গীত জীবনের বিশালতায় ঠাঁই দিয়েছেন রাজনীতি আর সামাজিক কর্মকাণ্ডকেও। ধলেশ্বরী পারের সেই পালাগান শিল্পী মমতাজ আজ সংসদ সদস্য। মমতাজ বেগম মমতাজ নামে অধিক পরিচিত, হলেন একজন জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের দুইবারের সংসদ সদস্য। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে 800-এর অধিক গান রেকর্ড করেছেন। তিনি দুইবার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। 2001 সালে ভারত থেকে একটি ভুয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিয়ে সমালোচিত হয়েছেন। প্রথম জীবনে বাবা মধুবয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশিদ সরকারের কাছে শিখেছেন গান। মমতাজ সারা দেশে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সঙ্গীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষত বাংলা নববর্ষের বৈশাখী মেলায় তার গান জনপ্রিয়। 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। মমতাজ বেগমের প্রথম স্বামী আব্দুর রশিদ সরকার, যিনি মৃত্যুবরণ করেছেন, পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরে মমতাজ বেগম মঈনুদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন। মমতাজ বেগমের ছেলের নাম মেহেদি খান। আলোচনা সমালোচনায় চলছে মমতাজের জীবন। জীবন ঘর, জীবনের গল্প।